বিজনেস ওয়ার্ল্ড থেকে আমি প্রণব সাহু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিরাতে আমরা আপনাদের সামনে নানা বিষয় নিয়ে কথা বলি, একেবারে রাজনীতি থেকে অর্থনীতি এবং অর্থনীতি থেকে বিনিয়োগ সব কিছু নিয়ে আমরা সামনে আসি। আমরা আজকে বেশ কয়েকটি ঘটনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে খুব ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সেগুলি সবাই নিশ্চয়ই আপনারা জানেন, বা জাতীয় দৈনিকগুলোতে বা টেলিভিশনগুলোর শিরোনাম হচ্ছে সেগুলো। আমরা একটু সেগুলো একটু নিয়ে কথা বলতে চাইব। আমরা আমন্ত্রণ জানিয়েছি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর হারুন রশিদ স্যারকে, স্যার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের যা চ্যালেঞ্জ, আমরা যদি বিষয় নির্ধারণ এরকম একটা করি, এবং এই মুহূর্তে আপনি নানাভাবে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে সাম্প্রতিক সময়ে ভিসা নীতি বাংলাদেশ সেটি গ্রহণ করে মানে প্রকাশ করেছে, সেখানে পরিষ্কারভাবেই বলা হয়েছে যে যারা সহিংসতা করবে নির্বাচন এবং গণতন্ত্রকে সামনে রেখে তাদেরকে ভিসা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি নিয়ে নানা পর্যায়ে আলোচনা হচ্ছে, প্রতিদিনই আমরা খবরে দেখি। কিন্তু একটা বিষয়ে আমার কাছে নজিরবিহীন মনে হয়েছে, সেটা আমাদের দেশের রাজনীতিবিদদের সব ব্যাপারে একটা উল্টো বা পাল্টা একটা অবস্থান থাকে, কিন্তু এই জায়গাটিতে আমরা দেখলাম যে সবাই নীতিগতভাবে এক বাক্যে সেটিকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশ সরকারের থেকে যেমন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিএনপি থেকে তেমন, বা বিএনপির নেতৃবৃন্দ, মানে এরকম একটি ব্যাপার। তো আমরা আসলে বোধ হয় সবাই বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাই, সেই জন্য ভিসাটি হয়তো বা খুব জরুরি। আবার আলোচনার মূল বিষয়টি হচ্ছে যে নির্বাচন, গণতন্ত্র বা মানবাধিকার, সেই সমস্ত জায়গায় যারাই সমস্যা করবে বা সহিংসতা করবে তাদেরকে ভিসা দেবে না, মানে একদিকে একটা স্থিতিশীল বাংলাদেশের অঙ্গীকারও কিন্তু বটে। আপনার কাছে কি মনে হয় হানু স্যার? আপনাকে ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নাগরিকদের জন্য সম্প্রতি যে ভিসা নীতি ঘোষণা করেছে সেটা আমি ফলো করার চেষ্টা করেছি, এবং আমরা লক্ষ্য করছি যে সরকারি দল, বিরোধী দল নির্বিশেষে সবাই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এমনকি যারা গণমাধ্যমের আলোচনায় এসছেন তাদেরও দেখেছি যে এটাকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন। এর অর্থ তারা এই যে বাংলাদেশের মানুষ যেমন সহিংসতা চায় না, তারা উন্নয়নের ধারাবাহিকতা চায়, এবং তারা যে নির্বাচন বর্জনের নামে, নির্বাচন প্রতিহত করার নামে যে তাণ্ডব লীলা বিগত দিনে আমরা দেখেছি, এগুলো মানুষ কিন্তু আর চায় না। মানুষ শান্তি চায়, মানুষ উন্নয়ন চায়। তো মার্কিন যুক্তরাষ্ট্র একটি আমাদের এক নম্বর উন্নয়ন সহযোগী এবং একটি শক্তিধর রাষ্ট্র। তারা আমাদের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে তাদের ভিসা নীতির সঙ্গে এটাকে যুক্ত করেছে। এটা তারা যুক্ত না করে যদি আমরা সউদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারে এবং অপোজিশনও যে যেখানে আছেন, তারা যদি একটা ঐক্যমত্যে পৌঁছাতে সক্ষম হতো যে আমাদের নির্বাচন পদ্ধতি এভাবে হবে এবং আমরা নির্বাচনে যাব, সহিংসতা করব না, তাহলে সেটা হতো আরো মর্যাদাশীল এবং মর্যাদাবান। কিন্তু সেটা তো আমরা দেখছি না। না হওয়ার কারণ হলো বাংলাদেশের রাজনীতির যে সাংঘর্ষিক রূপ, অর্থাৎ দুটা দুটা পরস্পর বিরোধী ধারায় বিভক্ত। একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, অন্যদিকে রয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা বিরোধী যার নেতৃত্বে রয়েছে বিএনপি এবং জামাত। কাজেই এই দুটা মতাদর্শিক যে শিবিরে বিভক্তি, এর মধ্যে রিকনসিলিয়েশন আসলে স্ব উদ্যোগে বা ইন্টারনালি আসলে প্রায় অসম্ভব। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে, আমার ধারণা যে তাদের যারা মিত্র রাষ্ট্র আছে, ইউরোপীয় ইউনিয়ন যে রাষ্ট্রদূতরা রয়েছে, তারা পারস্পরিক শলাপরামর্শ করেই তারা এই অস্ত্রটি ব্যবহার করেছে। এটা হলো একটা এক্সটার্নাল ফ্যাক্টর। তো এতদিন আমরা দেখেছি যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের দূত যে তারাঙ্ক, তাকে 2013 সালে পাঠানো হয়েছিল। কমনওয়েলথের মহাসচিবের দূত হিসাবে আমরা একে অস্ট্রেলিয়ার সাবেক বিচারপতি এবং গভর্নর জেনারেল স্টিফেন, তাকেও পাঠানো হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু কার্যকর হয় নাই তখন। এখন যে নীতি মানে ভিসা নীতিটি অবলম্বন করেছেন,
এবং আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা হলো সমাজের বলা যেতে পারে এলিট সম্প্রদায়, তাদের অনেকের ছেলেমেয়েই এখন বা বিদেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে, অনেকের সেখানে বা বাড়িঘর আছে, কাজেই তাদের একটা ইমিডিয়েট স্টেকও আছে। এটাও এখন তারা কিছুতেই মানে এটাকে ইগনোর করা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে বিষয়টি হলো যে নীতিমালায় যেটা ঘোষণা করা হয়েছে সেটা হলো এই যে এদেশের মানুষ এমনকি বর্তমান সরকার তারাও বলেছে যে পরবর্তী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, এবং তারাও চায় যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। এই সিটি কর্পোরেশনের নির্বাচনেও তারা কিন্তু বিরোধী দলকে আহ্বান জানিয়েছে। আজকে আমরা দেখলাম গতকাল সবচেয়ে দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুরে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই দলীয় সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু হয়েছে, এবং নির্বাচনে 50% লোক ভোট দিয়েছে বিএনপি অফিসিয়ালি পার্টিসিপেট না করা সত্ত্বেও, এবং শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে জনগণের অংশগ্রহণ নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং এই নির্বাচন নিয়ে কারো কোনো নীতি নেতিবাচক বক্তব্য নাই। এর আগে আমাদের তথাকথিত সুশীল সমাজের কোনো কোনো প্রতিনিধি এমনকি মিডিয়া তারা বলেছে এটা হলো নির্বাচন কমিশনের সামনে একটা বড় ধরনের পরীক্ষা এবং সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এটা হলো স্টেজ রিহার্সাল, তা এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন আসলেই করা সম্ভব কিনা তা এটা দ্বারা প্রমাণিত হবে। তো এখন কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যে আসলে একটা দলীয় সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হতে পারে যদি সেখানে নির্বাচন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত সকলে যদি সহযোগিতা করে, এবং একথা অবধারিত এবং নির্দ্বিধায় বলা যায় যে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন শুধু এককভাবে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষে সম্ভব না, এটা করতে হলে সকলের আমরা গাজীপুরের যে অভিজ্ঞতা দেখলাম যে আসলে সেখানে কারোরই কোনো ধরনের সমালোচনা বা অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, এটি একটি দিক। আবার এটির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে যে লোক দেখানো বা দেখাতেই এই ধরনের একটা নির্বাচনের আয়োজন হয়েছে, কিন্তু সেটা যাই বলুক যে দেখানোটাও তো জরুরি, তাই না? যে একেবারে ন্যূনতম কোনো ধরনের কোনো অভিযোগ ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। আবার দলীয় নির্বাচন ব্যবস্থা আপনি শুরুতে যেমনটা বলছিলেন যে আমরাই যদি আমাদের এই ভেতরকার নানান ধরনের সমস্যা যদি সমাধান করতে পারতাম তাহলে একটা আত্মমর্যাদার একটা ব্যাপার থাকতো, কিন্তু আমাদের তো সেই ব্যাপারগুলি ছিলই যে তত্ত্বাবধায়ক সরকার সবগুলি, কিন্তু যারা ক্ষমতায় আসেন তারা আর ক্ষমতা থেকে যেতে চাইবেন না। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যিনি হবেন তার বয়স কমিয়ে তাকে দলীয় একটি লোক তাকে বসানো টসানো, এই বিষয়গুলো সেই সময়টাতে ইয়াজউদ্দিনের সময়টাতে আমরা খুব ভালো করে দেখেছি। মানে অর্থাৎ সিস্টেম থাকে কিন্তু সিস্টেমকে কিভাবে বিতর্কিত করা যায় সেটি একটা ব্যাপার। আবার সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রেক্ষিতে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো একই সুরে কথা বলছে, কিন্তু কথা হচ্ছে যে গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন করতে কেউ বাধা সৃষ্টি করলে তাকে ভিসা দিবে না। অর্থাৎ আমি যদি জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ আমি করি তাহলে আমি ভিসা পাবো না, মানে মোটা দাগে কথা এটি। কিন্তু বিএনপি তাহলে কি তার নির্বাচনে অংশ না নেয়া ছাড়া আর কি কোনো তাহলে বিকল্প রয়েছে? স্যার কি বলবেন? ধন্যবাদ আপু, আপনার এই প্রশ্নের সরাসরি উত্তরে আসার আগে আমি আর একটু ব্যাকগ্রাউন্ডে চলে যেতে চাই। সেটা হলো গাজীপুরের যে নির্বাচন সিটি কর্পোরেশনের, সেখানে বিএনপির পক্ষ থেকে আপনি যেটা বললেন যে তারা বলছে এটা হলো লোক দেখানো। আসলে আমাদের দেশে সমস্যা হলো এই যে নেতিবাচক কোন কোন রাজনৈতিক দল রাজনীতিকে সবসময় নেতিবাচক হিসাবে দেখে, এবং একটা নির্বাচন কমিশন ভালো সুষ্ঠু নির্বাচন যদি করে থাকে তা এটা তো স্বীকার করতে কোনো অসুবিধা নাই। যেসব সুশীল সমাজ মিডিয়া বলেছিল যে এটা হলো অগ্নি পরীক্ষা, আজকে তারা শুধু নীরব থাকলে তো হবে না, তাদেরকে প্রকাশ্যে বলা উচিত যে গাজীপুরের নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে, এবং এজন্য নির্বাচন কমিশন এবং সরকার এবং নির্বাচন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত ছিলেন সকলে ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং এর মাধ্যমে সরকারের উপরে নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখা যায় সেই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই পজিটিভ কথাটা বলতে অসুবিধে কোথায়? অসুবিধা হলো এই যে আমরা আসলে নেতিবাচক রাজনীতিতে আচ্ছন্ন। বিএনপির কথা আপনি বলেছেন, বিরোধী দল তারা পার্টিসিপেটই করে নাই,
এখন তারা যেটা বলেছে, যখন ইভিএম এ হবে তখন বলা হয়েছিল যে ওয়েল ইভিএম এর তারা বিরোধিতা করেছে, যখন আর্থিক সংকটের কারণে ইভিএম থেকে নির্বাচন কমিশন সরে আসলো তখন কিন্তু তারা বলেছে যে এটা একটা দূরভিসন্ধিমূলক। অর্থাৎ যত পজিটিভ কাজ করুন না করুন বা পদক্ষেপ নেন সেটা হলো দূরভিসন্ধিমূলক। তাহলে তারা কি চায়? তারা যেটা চেয়েছিল সেটা ছিল এই যে সরকারের পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশনও তারা মানে না, এটাকে পুনর্গঠিত করতে হবে। অর্থাৎ সব কিছু পাল্টিয়ে মূলত যে পন্থায় তারা ক্ষমতার আসনে অধিষ্ঠিত পারে সেইটাই ছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি যে ভিসা নীতি ঘোষণা করেছে সেখানে স্পষ্টভাবে আরো একটা কথা বলেছে, যেটা আপনার প্রারম্ভিক বক্তব্যে সেটা কাভার হয় নাই, সেটা বলেছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ ইলেকশন টাইম ইন্টারি যে কেয়ারটার গভর্নমেন্ট ইজ নট আওয়ার কনসার্ন, অর্থাৎ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের কোনো কনসার্ন না, এ নিয়ে আমরা ভাবি না। আমরা যেটা চাই যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাই, উন্নয়নের স্বার্থে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা এটা আমরা চাই, এবং শান্তি চাই। তাই এটা আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে আজকে বিশ্বায়নের যুগে এটা তো আমাদের একজন স্যার যদি কোনো স্যার বন্ধু আমাদের চাই চাইতেই আপনাকে পারে। যে কথাগুলি বলছিলেন তো তারা তো চাইবেনি, কিন্তু আমার প্রশ্নটি ছিল যে আসলে এই মুহূর্তে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আপনি পরিষ্কার করলেন যে সেটি নিয়ে তাদের কনসার্ন না, দলীয় সরকারের অধীনেই নির্বাচনটি হচ্ছে হবে এবং নির্বাচন হবে না, হতে দেয়া হবে না, এই ধরনের কথা বলা যাবে না, অর্থাৎ যারা বলবেন তারা ভিসা পাবেন না, ওটা থেকে আমি যতটুকু বুঝি। তাহলে আসলে আসলে বিএনপির স্যার আমি একটু বলতে চাইবো যে তাহলে কি বিএনপির নির্বাচনে না আসা ছাড়া আর কোনো বিকল্প রয়েছে? আমি আসলে অপু আপনি হয়তো স্মরণ থাকবে আপনার যে আমি এর আগে একাধিকবার বলেছি, পত্র পত্রিকায় লিখেছি যে বিএনপির নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প নাই, আর যদি না আসে বিএনপি আরো মার্জিনালাইজড হবে এবং এটা হবে তাদের জন্য মারাত্মক ভাবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এটা আমি বলেছি। এটা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আমাদের যে ভিসা নীতি এটা ঘোষিত হওয়ার আগেই আমি বলেছি, বলেছি এই কারণে যে তাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কি কারণে বাতিল হয়েছে সকলে আমরা জানি, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হয়েছে বা সংগ্রাম হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার এসছে, আবার এই বিএনপি যারা আজকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল এতদিন তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিমূলে কুঠার আঘাত এনেছে 2004 সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মধ্য দিয়ে। তারপর উচ্চ আদালতে আবার একটা রায় হলো যে তত্ত্বাবধায়ক সরকার হলো আমাদের সংবিধানের যে মূল স্তম্ভ অর্থাৎ গণতন্ত্র তার পরিপন্থী বা সাংঘর্ষিক, কাজে বেসিক প্রিন্সিপাল অফ দি কনস্টিটিউশন সেটাকে যখন কন্ট্রাডিক্ট করে সেটা হলো আনকনস্টিটিউশনাল আল্টা ভায়ার্স। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন নেতৃত্বে বর্তমান যে সরকার সেই সংসদে মহান সংসদে তারা পঞ্চদশ সংশোধনী আনলেন 2011 সালে, এবং সেই বিএনপির এটাকে বা মানে দলীয়করণের প্রচেষ্টা আর উচ্চ আদালতের রায় এই দুটার সামনে রেখে এর পটভূমিতে এবং এর ধারাবাহিকতায় কিন্তু আবার আমরা 9/11-এর মতো ঘটনা সংঘটিত হয়েছে জাতির সেই তিক্ত অভিজ্ঞতা, এই পটভূমিতে এসে তারা তারা করলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা বাতিল করে দিয়েছেন। আসলে তত্ত্বাবধায়ক সরকার একটা পারপেচুয়াল পার্মানেন্ট ব্যবস্থা, কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নাই, এটা ছিল কার্যত বাংলাদেশের একটা ইনোভেশন। সামরিক সেনা শাসনামল জেনারেল জিয়া এবং এরশাদের যে দীর্ঘ সেনা শাসনামল সেই সেনা শাসন আমল থেকে আমরা যে উত্তরণ এবং একটা অবাধ গ্রহণযোগ্য অংশমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এটা করা হয়েছিল। তারপর যখন বিএনপির আবার ক্ষমতা আসলো 91 সালে, দুইটা উপনির্বাচনে তারা যেভাবে দলীকরণ করেছে সন্ত্রাস করেছে, এবং তখন আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হলো যে এবার এটাকে সংবিধানের অংশ করতে হবে, ঠিক সংবিধানের অংশে পরিণত হলো, কিন্তু যে বিএনপি এটা করতে বাধ্য হলো সেই বিএনপি আবার এটাকে একেবারে বিনষ্ট করে দিয়েছে। কাজেই আজকে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি এতদিন করে আসছে 1.5 বছর ধরে জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, না পারার কারণ হলো এই যে বিএনপির ভূমিকা জনগণের কাছে স্পষ্ট, কাজে শুধু দলীয় কর্মী নেতাদের নিয়ে তারপর দাবি পূরণ তো সম্ভব না। বিএনপির যে দাবি অর্থাৎ সরকারের পদত্যাগ, তারপর নির্বাচন কমিশন পদত্যাগ করে গঠন পুনর্গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, এই দাবি পূরণ করতে হলে একটা গণ অভ্যুত্থান ছাড়া
আর কোন পন্থায় এটা সম্ভব না, স্বেচ্ছায় এটা সম্ভব না, আলাপ আলোচনার তো প্রশ্নই আসে না। সরকার কি কারণে পদত্যাগ করতে যাবে? এই নির্বাচন কমিশন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সার্চ কমিটির মাধ্যমে হয়েছে, সেই নির্বাচন কমিশন কেন সরে দাঁড়াবে? এবং বাংলাদেশের যদি বলি যে বিগত 52 বছরের যে ইতিহাসে যে নির্বাচন কমিশন, আমি তো বলবো যে প্রেজেন্ট নির্বাচন কমিশন সোফার ইজ দি বেস্ট, এবং তারা তাদের পজিশন অ্যাসার্ট তারা স্যার, করে যাচ্ছে। আপনার কথার সূত্র ধরে কাজী আপনি আর যদি বলেন একটা যে একটা কথা আমি নর্থ একটা কথা বেঙ্গলের যে একটা কথা নির্বাচনটি, সংযোজন করি জি একটা কথা সংযোজন করি যে এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, এটা বলেছিল। আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ছাড়াই তাদেরকে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না, যদি গণতান্ত্রিকভাবে চর্চা করতে করতে হতো এবং ঠিক রাজনৈতিক দল হিসেবে ঠিক থাকতে হলো। এখন এইবার যে নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি, এখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচনে যাব না, এই কথা এখন দেখি বিএনপি নেতারা একটু উচ্চারণ করুক। উচ্চারণ করা মানেই হলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে তারা লবি করেছে, যাদের কাছে তারা গিয়েছে এবং ফাইনালি তারা একটা প্যাকেজ হিসাবে তারা দিয়েছে, এখন এইটা বিপরীতে তারা যদি অবস্থান নেয় তাহলে যেটা দাঁড়াবে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘোষিত নীতি বাংলাদেশের কনটেক্সটে তার সেটাকে কন্টেস্ট করবে, চ্যালেঞ্জ করবে, এবং সেটা করার মানে ক্ষমতা তারা রাখে কিনা সেটা দেখা যাক। স্যার অর্থাৎ স্যার ফার্দার আমরা আমি মনে করি প্রায় শেষের তত্ত্বাবধায়ক দিকে সরকার চলে ব্যবস্থার এসেছি, মানে আমার কাছে যেটা তত্ত্বাবধায়ক মনে সরকার হয়েছে যে ব্যবস্থার দাবি এখানে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সমাধি আমরা ঘটেছে। নানান কথাই শুনি। গাইবান্ধা নির্বাচনটি দেখেছি যে এই কমিশন সেই নির্বাচনটি কিন্তু সিসি ক্যামেরা দেখে পুরো নির্বাচনটি বাতিল করেছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। আমরা গাজীপুর সিটি জি কর্পোরেশনের নির্বাচনটি দেখলাম, সেখানে কিন্তু সিসি ক্যামেরা দেখে টুকটাক কিছু ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, একজনকে 3 দিনের জেল দেওয়া হয়েছে, একজনকে সারাদিন আটকে রাখা হয়েছে, আমরা খবরের কাগজে দেখলাম। তো এগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি করতেই পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা দেখিনি, এটি একটি দিক। আবার যে কথা আপনি বললেন যে নির্বাচনে না এসে আপাতত কোনো গন্তব্য আছে কিনা আমরা জানা নেই, কিন্তু সব কিছু মিলিয়ে সময় কিন্তু খুব কম, এবছরের শেষে নির্বাচনটি হতে যাচ্ছে, সব কিছু মিলে এই সময়টি, এই সময়ে আর কোনো চ্যালেঞ্জ আছে কিনা আর বিএনপি নির্বাচনে আসছে আপাতত এই কথা বলা যায়। স্যার কি বলবেন? তার আগে শুধু আর একটা সংযোজন করে বলি যে এই নির্বাচন কমিশন নির্বাচনের জাস্ট একদিন আগে নির্বাচনী প্রচারকালে এই ক্ষমতাসীন দলের একজন কাউন্সিলর সে ভায়োলেট করার কারণে তার প্রার্থিতা কিন্তু বাতিল করে দিয়েছে, এবং আর একজন সংরক্ষিত আসনের যে কাউন্সিলর প্রার্থী তার প্রার্থিতাও বাতিল করেছে। বিগত দিনে কখনোই এগুলো আমরা দেখেছি? কখনোই দেখিনি। কাজেই সকল সকল রাজনৈতিক দল, জনগণ, সবাই যদি নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা করে তত নির্বাচন কমিশন আরো শক্তি সঞ্চয় করতে পারে এবং আরো ভালোভাবে তার মানে দায়িত্ব সেটা তারা ডেলিভার করতে পারে। কাজেই আমি যেটা বলতে চাই আপনার বক্তব্যে আমি আসবো, সেটা হলো এই যে সুজন সহ যারা নানা গোলটেবিল করেছেন, বৈঠক করেছেন, তারপর ফিসার লিখেছেন, তাদের উচিত হবে গাজীপুরের এই নির্বাচনের পরে এখন তো তাদের অভিনন্দন জানানো উচিত এবং এটাকে প্রকাশ্যে বলা উচিত যে ইয়েস, তারা সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হয়েছে। শুধু নীরব থাকাটা তো যথেষ্ট নয়, নীরব থাকা মানেই হলো আসলে যে আপনি যে সততার পরিচয় এখানে দিচ্ছেন না, দ্বৈত নীতি আপনি এখানে অনুসরণ করছেন। যদি সরকারি প্রার্থী নির্বাচিত হতো সমস্যারে সবাই বলতো যে এখানে এইটা হয়েছে সেটা হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে সরকারি দল বিরোধী দল যতক্ষণ পর্যন্ত নির্বাচিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তো এবার তো দেখা যাচ্ছে যে সরকারি প্রার্থীর বিপরীতে যে একজন ভদ্রমহিলা যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই তিনিও নির্বাচিত হয়ে গেছেন, তো এটা আমরা তাকে অভিনন্দন জানাই। এখন বিরোধী দল এবং নাগরিক সমাজ তারা কেন এই নির্বাচনকে প্রকাশ্যে বক্তব্য দিয়ে অভিনন্দন জানাবেন না, পত্রিকায় স্যার লিখবেন আমি না? একেবারে আর শেষ পর্যায়ে আপনি চলে এসেছি, আপনি যেটা আমাদেরকে বলেছিলেন, যে কথা বলছিলাম যে ধন্যবাদ অবশ্যই দেয়া প্রয়োজন বা সেটি গণতান্ত্রিক রীতি, এটি যেমন একটি বিষয়। আবার আরেকটি বিষয় যে আমি যেটা খুব বেশি আপনাকে জোর দিয়ে শুনতে চেয়েছিলাম যে তাহলে এই কথা তো আমি বলতে পারবো যে সাম্প্রতিক সময়ে এই ভিসা নীতির প্রেক্ষিতে বিএনপিকে অবশ্যই নির্বাচনে আসতে হবে, এই কথা আমি পরিষ্কারভাবে বলতে পারি কিনা? আপনি যেটা বলেছেন তো অপু আপনার সাথে একমত পোষণ করে আমি বলি, এই ভিসা নীতি যদি ঘোষণা করা নাও হতো, অবলম্বন করা নাও হতো,
তারপরও আমার বিশ্লেষণে বিএনপিকে নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প ছিল না। আর এখন তত্ত্বাবধায়ক সরকার, ইট ইজ এ ডেড ইস্যু। আর বিএনপির মুখে আর তত্ত্বাবধায়ক সরকার উচ্চারিত হবে বলে আমি মনে করি না। আর দ্বিতীয় যেটা হলো, নির্বাচনে অলরেডি আসার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, এটা ছাড়া তাদের বিকল্প নাই, রাজনৈতিকভাবেও নাই, আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কারোও নাই, কারণেই নাই। স্যার, আমরা কাজেই একেবারে তাদের শেষ বহির্বিশ্বের পর্যায়ে, যে মিত্র, আমাদেরকে কাজেই সময় তাদের যে দেওয়ার বহির যে দেশের অভ্যন্তরীণ যে ফ্যাক্টর সেটা এবং এক্সটার্নাল যে ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টরই এমনভাবে কোইনসাইড করেছে যে এখন বিএনপিকে নির্বাচনে আসা ছাড়া আর কোনো বিকল্প নাই। বিএনপির হাত পা এখন একেবারে বাঁধা পড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আবারও দেখা হবে আমাদের অন্য আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।